অশিক্ষিত তাদের চিন্তা করে, দরিদ্র মানুষের চিন্তা করে যে তাদেরকে আমরা সহযোগিতা কিভাবে করতে পারি। আজকে যারা স্বীকৃতি পেয়েছে, আমি তাদের এক একজনের গল্প শুনে খুবই আনন্দিত, খুবই গর্বিত যে সে গ্রামে বসে নিজের অর্থে, পরিবারের অর্থে সেই গ্রামের কিছু মানুষের সহযোগিতা করছে নিজের উদ্যোগে। কেউ তাকে বলে নাই এটা করতে, সে নিজের উদ্যোগে এটা করছে। তো আমাদের ইয়াং বাংলার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, আর তাদের থ্রু দিয়ে, তাদের মাধ্যমে বেশি, আরো বেশি দেশের মানুষের সহযোগিতা করা। তো আসেন এভাবে আমরা সবাই এগিয়ে যাই, বাংলাদেশ এগিয়ে যাক। আর আমাদের এই স্লোগান, আমাদের স্বাধীনতার এই স্লোগান, বাংলাদেশের স্লোগান, ভবিষ্যতের প্রজন্ম যাতে কোনোদিন লজ্জা না পায় বলতে, জোর গলায় বলতে, আসেন আমরা সবাই প্রত্যেক দিন জোর গলায় বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।